আজকে আমরা সকলে এখানে এক জায়গায় একত্রিত উপস্থিত হয়েছি। আমরা একটা নতুন ছবি শুরু করছি এবং ছবির নাম রাত। সকলে মিলে, সবাই মিলে যাতে কাজটা সুফলভাবে সাকসেস হয় প্রার্থনা করো, ঠিক আছে? তো আজকে আমরা স্টার্ট করি এটা। আজকে আমাদের কাজটা বিষয় নিয়ে কিছু বক্তব্য রাখবেন আমাদের মনোদা এবং সঞ্জিত পাল, আমাদের ডিরেক্টর। নমস্কার। আমরা সকলে মিলে একটা মুভি করতে চলেছি, খুব পরিশ্রম করে আমরা এই কাজটা করছি। আশা রাখছি কাজটা যাতে ভালো করে করতে পারি, সবাই কষ্ট করে কাজটা যেন সাকসেস হতে পারে, এটাই আশা রাখছি। আর যেহেতু একটা ভূতের ফিল্ম, এটা এই কাহিনিটা করতে খুব কষ্ট করে মানে করতে হবে আমার সকলকে মিলে। চেষ্টা করব সবাই একত্র হয়ে কাজটা ভালো করার, যাতে দর্শক একটা খুশি হয়। এরপর আসবেন সোহম দা, আমাদের অ্যাসোসিয়েট ডিরেক্টর। নমস্কার, আমি সোহম দাশগুপ্ত, ফ্রম সোহম দাশগুপ্ত ফিল্মস। এটা আমাদের ফার্স্ট কোলাবরেশন সপ্তসুর এন্টারটেনমেন্টের সাথে, যেখানে আমরা একটা নতুন ছবি আজকে স্টার্ট করছি যার টাইটেল হচ্ছে রাত। এটা একটা নতুন অন্য ধরনের কনসেপ্ট, হরর কনসেপ্টে অন্য অনেক ছবি হয়েছে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বাট এটা একটুখানি ডিফারেন্ট, ইউনিক কনসেপ্ট। তো আশা করছি সবাই এটা খুব মানে এন্টারটেইন হবেন এটা দেখে। আর আমাদের ডিরেক্টর সঞ্জিত দা খুব অনেক 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 মানে এফর্টস দিচ্ছে এই ছবিটার জন্য। অ্যাক্টার্স, দে আর ভেরি গুড অ্যাক্টার্স। আমাদের সাথে ডিওপিতে রাকেশ আছে, রাকেশ ঘোষ, যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অলসো, মানে সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট। আর আমি তো আছি, তার সাথে আমাদের কাস্টিং কিউ আছে। কাস্টিং কিউ এর ব্যাপারে রাকেশ পরে আপনাদের বলে দেবে। আমাদের আরও প্রমোশন ভিডিওস আসবে, আপনারা প্লিজ আমাদেরকে সাপোর্ট করুন আর প্লিজ আমাদেরকে ব্লেস করুন যে এই প্রজেক্টটা খুব ভালোভাবে হোক আর আমরা সাকসেস পাই। থ্যাংক ইউ। রাকেশ, এরপর আসছে রাকেশ দা। নমস্কার, আমাদের ডিওপি। আমি রাকেশ ঘোষ, শুভম দাশগুপ্ত ফিল্মসের বা ওদের তরফ থেকে অপসুর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে এই ছবিতে, এই প্রজেক্টে আমি ডিওপি করছি এবং সঙ্গে সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট করছি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো আমি সবার কাছে আশা করব আমরা প্রত্যেকেই অনেক কাটাকাটির পরে, অনেক আমাদের এফোর্ট গেছে এর প্রতি, তারপরে আজকে আমরা শুভ মহ স্টার্ট করতে পেরেছি। তো চাইবো কাজটা আরও বেশি ভালো হোক এবং এখানে প্রত্যেকেই, যাদেরকে দেখছেন আপনারা এই মুহূর্তে, আর্টিস্ট এবং ক্রিউ যারা আছে আমার, প্রত্যেকেই এরা এরা কাজ করেছে, দে আর ভেরি এক্সপিরিয়েন্স অ্যান্ড আই থিঙ্ক কাজটা ভালো হবে। তো আপনাদের কাছ থেকে আমি শুভ কামনা রাখবো। তো আপনাদের শুভ আশীর্বাদ নিয়ে আমরা শুরু করবো আমাদের এই প্রজেক্টটা। ধন্যবাদ। এরপর আসবে মনোদা। যাই হোক, আমাদের তো শুভ মহরত হয়ে গেল ছবিটা। তা আমি একটাই কথাই বলবো, যেটা আমাদের ছবিটা করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয়, আমি সহ কয়েকটার এবং সমস্ত অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেসদের সাথে এবং ক্যামেরাম্যান থেকে আরম্ভ করে টেকনিশিয়ান যারা আছে তাদের কাছে আমি একটাই অনুরোধ চাই যে আপনারা আমার সাথে একটু কোঅপারেশন করে আমাকে সাহায্য করবেন। এরপর আছে সত্যসুর এন্টারটেনমেন্ট ওনার মিস্টার শান্তনু রয়। আমার কোম্পানি
নমস্কার, আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করতে চলেছি। আশা করি তোমরা আপনাদের সকলের ভালো লাগবে। আমাদের প্রজেক্টটা অসংখ্য সাপোর্ট, মানে অসংখ্য হেল্প করছে আমরা সবাই মিলে, এবং কাজটা তাড়াতাড়ি সাকসেস করতে চাই এবং আপনাদের প্রচুর পরিমাণে সাপোর্ট চাই। থ্যাংক ইউ সবাইকে, ওয়ান্স অ্যাগেন ধন্যবাদ। এরপর আসবে আমাদের মেন লিড হিরো অভিজিৎ বড়মানি। নমস্কার, প্রথম কথা হচ্ছে এই যে মুভিটা আমরা করছি, এখানে সকলেই মিলেই প্রচণ্ড পরিশ্রম করে আমরা মুভিটা করছি। তো আমি খুব বেশি কথা বলবো না, আমি একটা কথাই বলতে চাই, সকলে মিলে হাতে হাত রেখে এই ছবিটাকে আমরা যেন সুষ্ঠুভাবে ভালোভাবে করতে পারি এবং দর্শকদের কাছে ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারি। এই ছোট্ট বক্তব্য রেখে আমি আমার বক্তব্যটা শেষ করি। মোহিনী, আমাদের লিড হিরোইন, আমরা সবাই আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করব অ্যান্ড উই হোপ আওয়ার বেস্ট অ্যান্ড টু মেক ইট সাকসেসফুল। থ্যাংক ইউ। আমাদের অ্যাক্ট্রেস ত্রিশার ক্যারেক্টার, যে মেন স্টোরিটা নিয়ে, যে গল্প যাকে নিয়ে, সো লাবণী ইন্ট্রোডিউস। হাই, এই ফিল্মে কাজ করে আমার সত্যি খুব ভালো লাগছে, সবাই আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করছে, আমি চাই এই কাজটা ভালোভাবে যাতে সাকসেসফুল হয়। থ্যাংক ইউ। এরপর আসছে আমাদের মিউজিক ডিরেক্টর শ্রাবণ রায়। নমস্কার, আমি শ্রাবণ, এই ছবিতে আমি মিউজিক করেছি, গান করেছি, অভিনয় করছি, সবাই খুব মিলেমিশে কাজ করছি, আমরা সবাই চাই কাজটা ভালো হোক, সবাই খুব হার্ড ওয়ার্ক করে কাজটা করছি, তো আমরা চাই কাজটা খুব ভালো হোক আর আপনাদের সাপোর্ট। নমস্কার। এরপর আসবে আমাদের লিড ভিলেন মিস্টার ধর্মরাজ এবং সঙ্গে সম্মুদা। সম্মুদা, প্লিজ কাম অন। ওনাদের জন্য আগেই তালি। আমরা এই কাজটায় ভিলেনের পাঠ করছি, আমরা চেষ্টা করব সবার কাছে, আমরা যে ভিলেনের গ্রুপটা ভীষণ ভীষণভাবে খারাপ হওয়ার চেষ্টা করব, যাতে আমাকে আমাদেরকে দেখলেই সবাই ঘৃণা করে। আশা করি আমরা খুবভাবে এটা চেষ্টা করব। একদম একদম, কিন্তু ঘৃণা না, আপনাদের খুব ভালোবাসি আমরা, ভালোবাসি। আমাদের সিঙ্গার, মেন সিঙ্গার সুকান্ত মোদক। হাই, আমি সুকান্ত, নতুন একটা মুভি হচ্ছে, আমি এতে গান করেছি একটা, আশা করব আপনাদের সবার ভালো লাগবে। এরপর আসবে আমাদের ডান্স কোরিওগ্রাফার গোপাল দা। হাই, আমি গোপাল, আমার একটাই কাজ, জানো আমাদের গানের নাচ দেখে সবাই মেতে উঠ। আমাদের একজন মেইন বাকি থেকে গেছে, আমাদের সেকেন্ড লিড, আমরা একটু মানে পাচ্ছিলাম না, ও লিড করছিল তো সাইডে থেকে গেছিল, তো প্লিজ আমি জয়কে বলবো আমাদের একটু আপনার বাইশটা থেকে, প্লিজ কিছু যদি বলেন আমাদের টিম সম্পর্কে। আমি সকল দর্শকদেরকে বলবো যে ছবিটা আমরা প্রচণ্ড খেটে পরিশ্রম করে কাজটা করছি, তো সকল মিলে দেখবেন এবং সবাই মিলে আমাদেরকে সাপোর্ট করুন, যাতে এরপর নেক্সট প্রজেক্টে এবং সকল আর্টিস্ট যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে। সো প্লিজ হেল্প মি অ্যান্ড সাপোর্ট মি। থ্যাংক ইউ। আমাদের যাই হোক, আমাদের আমি আরেকটা আর কয়েকটা নেবো, আমাদের ডেকে নেবো আমাদের পরে যারা আছে আর্টিস্ট, যতজন আর্টিস্ট আছে প্রত্যেকে একটু জাস্ট ক্লোজ হয়ে আপনারা আমার এই ছবির জন্য, আমাদের প্রজেক্টের জন্য কিছু যদি বলে, যারা আর্টিস্ট কাজ করছে সবাই চেষ্টা করছি খুব ভালোভাবে করবো বা করার চেষ্টা করব, সবাই মিলে আমরা আমাদের ইউনিট এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমরা রাত ফিল্ম স্টার্ট করছি। বিগ ক্লাপ করুন। আচ্ছিস ক্যামেরায় আমাকে, আছি তো, হাই। হ্যাঁ, আমাদের সিনেমাটোগ্রাফার যে আছে তাকে এবং সঙ্গে আমাদের টেকনিশিয়ানস, প্লিজ চলে এসো। আমি আগে আলাপ করে দিচ্ছি আমাদের টেকনিশিয়ান, আমাদের দেবাশিস, আর থাকছে আমাদের সিনেমাটোগ্রাফার যার নাম বললাম একটু আগে, ক্যামেরার পিছনে ছিল, খুব মজা না ক্যামেরার পিছন থেকে, খুব সুন্দর কিন্তু। হ্যাঁ, দেবজিৎ সকাল প্রেমার জানা আজকে, আর থাকছে আমাদের তুষার,
তুষার টেকনিশিয়ান পুরো লাইটিংটাও দেখছে, লাইটিং করছে তুষার, আর অ্যাজ এ স্টিল প্লাস করছে, স্টিল ক্যামেরা করছে বা পুরোটা মেকিং যে ভিডিওস করছে আমাদের আরুষি, ও খুব ভালো ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার অলসো। আমাদের এই বাঁদরের মতো মুখগুলো সুন্দর হয়ে উঠতো না, আমাদের মেকআপ আর্টিস্ট, তো আমি প্লিজ বলবো, হ্যাঁ যা কৃতিত্ব ওনারই, উনি ছাড়া হবে না, হবে না একদমই তাই। না না অত কিছু না, আমি ছোটো বড় কিছু না, আমার বললো যে এই এই মেকআপগুলো রাখবো, তো আমি বললাম ঠিক আছে, স্টোরিজগুলো শুনে খুব ভালো লাগলো, আমি চাইবো যে আমার কাছ থেকে খুব ভালো হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার, আগে জানি না কী হবে, চাইবো খুব ভালোভাবে আর যেন ছবিটা খুব ভালো হয়। ওকে গাইজ, সো লেটস এ বিগ ক্ল্যাপস, আফটার দ্যাট উইল গো টু দ্য শর্ট, ক্লিয়ার, চলো চলো।